ক্রমান্বয়ে শুকাইছে গোলাঘাটর বানপানী, কিন্তু অন্ত পড়া নাই বন্যাঢ্যর জীবন সংগ্রাম। বন্যাঢ্যর খবর লোলে আহরি নাই জনপ্রতিনিধি। গরু ছাগলীর হতে এক এখন চালির তলত সহবাস বন্যাঢ্যর। নিপকৈত দৈয়াং জলবিদ্যুৎ প্রকল্পর পানি এরার পিছরে পড়া দুর্গতির অন্ত পড়া নাই গোলাঘাটর বানপীড়িতর। পানির মাজর পর কথমপি খোঁজ দিবলে মাটি এডোখর বিচারি পাইছে বান আক্রান্ত, কিন্তু শেষ হওয়া নাই হাহাকার। এয়া নুমলীগড়ের একটা বানপীড়িত পরিয়ালের দৃশ্য। পানি শুকুয়ার লগে লগে হেরাই যাওয়া জীবনের ছন্দ ঘুরাই নিবলে পুনের চেষ্টা চলাইছে বানপীড়িতই। এখন এখন কৈ শ্রেণীর পাঠ্যপুথি রোদত শুকুয়াইছে বান আক্রান্তর পরিয়ালের শিক্ষার্থী। বানত পুত যাওয়া মজিয়াত বয় বস্তু শান্তিত লগাত ব্যস্ত হয়ে পড়েছে পরিয়ালের আনসকল। অসুবিধা হয়েছে, বহুত কষ্ট পাইছো, উঠি বুলি হাঁহ কুকুরা ছাগলী গল সেইখিনিও চিন্তা করা নাই, মাত্র মানুহকেইটা বাঁচিবলৈ চিন্তা কৰিছো। আনহাতে এতিয়াও পানীর তলত আন বহু লোকর ঘর, গুহালির তলত কটাইছে সরুপথারের এইটু পরিয়াল। গরু ছাগলীর লগতে অপরিচ্ছন্ন পরিবেশত জীবন কটাবলৈ বাধ্য হয়ে পড়েছে এই দুর্ভোগীয় লোকসকল। নিপকর অবিবেচিক দায়িত্বহীনতা কাণ্ডর বাবে এই দুর্দশার সম্মুখীন হল গোলাঘাটর জনতা, কিন্তু ক্ষতিগ্রস্তর প্রতি কোনো ধরনের অনুকম্পা নাই প্রতিষ্ঠানটির। বানাক্রান্ত ক্ষতিপূরণের কথাও নাভাবিলে প্রতিষ্ঠানটে। একে নির্লিপ্ততা জনপ্রতিনিধিসকলরও। খুমটাইর বিধায়ক মৃণাল শইকীয়ার বাহিরে বানাক্রান্তর কাষলৈ নগল আন কোনো জনপ্রতিনিধি। বানাক্রান্তর কাষলৈ যাওয়াতো বাদে মৃত্যুর এসপ্তাহ উকলি যাওয়ার পিছতো অভং পথার বানত মৃত্যু ঘটা কিরণ রয় পরিয়ালটির কাষতো উপস্থিত নহল সরুপথার সমষ্টির বিধায়িকা। ইয়ার বিপরীতে ঝুমুর নাচি মশগুল হওয়া সাংসদ গৌরব গগৈক দেখা পাই ক্ষোভিত হয়ে পড়ছে বানত মৃত্যু হওয়া কিরণর পরিয়ালের লোক। সমাজ হয়ে বা ইয়াত আমার এই ঘরের মানুষ হয়ে আমি নিপোর এগেনস্ট আমি কেস দিছো, যাতে এই ঘরের লড়ার যে উপার্জন করা লড়াটু ঢুকাই গেল সি বিচার লাগে আহিব লাগিছিল। এই সময় মানুষ যে দেখা দিয়া টাইম ইয়াতকে দুঃখ হবলগী আর কোনো হেরি নাই। নিপকৈ অনা জলপ্রলয় কাল হল কিরণর। নিপকর বিরুদ্ধে খর্গহস্ত হয়ে ইতিমধ্যে কিরণ রয় পরিয়ালে নিপকর বিরুদ্ধে শুক্রবারে বরপথার আরক্ষী থানাত রুজু করেছে একটা গোচর। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।